প্রথমবার আমরা জেলার প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আর এই নির্দেশ আমাদের পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সমগ্র আসামকে প্রত্যেক জেলার উপায়ুক্তকে নাগরিককে নির্দেশ দিয়েছেন আগ্রহ করেছেন আর এই আগ্রহকে সামনে রেখে আমাদের জেলাধিপতি আজকের এই অনুষ্ঠান আয়োজন করলেন আয়োজন করলেন কিন্তু আমরা সবাই আসতে পারলাম না এই জেলার এখানে গোড়াপত্তন কবে হয়েছে কিভাবে হয়েছে অনেক আলোচনা হয়েছে আমি সেই আলোচনায় যাব না কিন্তু খুব আলোচনার সূত্র ধরে যদি ভাবতে হয় বলতে হয় এই কথা বলছি না যদি ভাবতে হয় তাহলে এই কথাই ভাবব যে শুধু আমরা নয় এই জেলার উন্নয়ন শুধু আমরা করিনি এই জেলার অগ্রগতির ইঞ্জিনে শুধু আমরা আমরা ধাক্কা মারিনি অনেক অনেক আছেন যারা আজ আমাদের মধ্যে নেই তাদের প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে রাজনীতির ক্ষেত্রে হোক সাহিত্যের ক্ষেত্রে হোক সংস্কৃতির ক্ষেত্রে সব ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যারা এই জেলাকে সমৃদ্ধশালী জেলা হিসাবে আজকে সমগ্র আসামের মধ্যে ভারতবর্ষের মধ্যে এক শান্তির দ্বীপ হিসেবে এক উন্নয়নের বার্তাবাহক জেলা হিসাবে যারা স্থাপনা করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই মিলে আমরা শ্রদ্ধা জানাব আর সম্ভবত এই কারণে কারণ মানুষ এগিয়ে যেতে পারে না সে যদি তার অতীতকে ভুলে যায় আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এখানে কোনো রাজনীতির উদ্দেশ্য নিয়ে এটা আরম্ভ করেন কারণ এখানে বলা হয়েছে 1830-এর পরে আমাদের রাজা যিনি ছিলেন তিনি নেই তারপর তখন তো রাজন্য প্রথায় জেলা বা অঞ্চল চলত তারপর আমরা অভিভাবক শূন্য আমাদের যে অভিভাবক ছিলেন তারা আমাদের ছিলেন না 1864-এর কথা বলা হয়েছে যারাই নিলেন আজকের কাছারকে কাছার বলে ঘোষণা করলেন না অনেক বড় উচ্চ বলা হয়েছে এখানে আমরাও জানি সবাই জানি আজকে যেখানে দাঁড়িয়ে কাছার জেলা হিসাবে আমরা বলছি ওই কদিন আগেও আমরা দেখেছি আমাদের আমাদের হাইলাকান্দি করিমগঞ্জখানেই আমাদের জেলা তার আগে যদি একটু আমরা যাই তাহলে আমরা দেখবো সেই 1864-তে তাহলে কাছার এই জায়গাতে সীমিত ছিল না এখনো নাম আছে আমাদের আমরা এটাকে কাছার বলি আর একটু এখানে গেলেই আমরা বলি উত্তর কাছার আজকে একটা বিশেষ দিন কাছারের জন্য একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনটা উদযাপন করার জন্য আমাদের সবাইয়ের প্রিয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিল তখন বলছিল যে প্রত্যেকটা জেলায় নিজর নিজর জেলা দিবস পালন করতে লাগে জেলা দিবস মানে সেই জেলাটা কোন দিনে প্রতিষ্ঠা হইল বা জেলার লগে সঙ্গে কিছু মেমোরি যে তারিখে আছে সেই তারিখকে জেলা দিবস হিসাবে উদযাপন করতে লাগে আমি সবাই সৌভাগ্যবান যে আমি কাছারের বাসিন্দা এরকম একটা জেলায় বাস করি এই জেলার ইতিহাস এক ঐতিহাসিক জেলা এই জেলার ইতিহাস অত সমৃদ্ধ যে জেলার ইতিহাস শোনার পরে সবাই গৌরবিত হয়ে যায় যে এইরকম একটা জেলায় আমি বাস করি আজকের ঠিক 156 বছর পথ আগে আজকের দিনটাতে 13 জুন এই 13 জুনের দিনে ওই সময় কাছারের সুপারেন্ডেন্ট ছিল আর সুপারেন্ডেন্ট পদটা বিলুপ্ত করা ওকে ডেপুটি কমিশনার করা হইল আর এই দিনটাই ছিল 1867 এর আজকের দিনটা 13 জুন আর এই সুপারেন্ডেন্টের বিলুপ্তি করা ডেপুটি কমিশনার করার পরে এইটা জেলা বা প্রকৃত জেলা রূপে আরম্ভ হইল আর একটা দীঘলিয়া
একটা বড় ইতিহাস আজকে অতদিন প্রায় 150 বছরেরও বেশি দিনের একটা ইতিহাস আর এই ইতিহাস স্মরণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এই জেলার উৎপত্তি এক আসারের ইতিহাস না এই ইতিহাস এরকম ইতিহাস যে কথা কঠিনভাবে এটা ইতিহাস মহাভারতের যুগের ইতিহাস রামায়ণ মহাভারতের যুগের ইতিহাস এই কাসারের সঙ্গে আছে আমি সবাই জানি যে মহাভারতের ঘটোৎকচ পুত্রকে এই অঞ্চলের আদি পুরুষ বলা যায় যে ঘটোৎকচের পুত্র হিড়িম্বার পুত্রকে এই অঞ্চলের আদি পুরুষ বলা যায় আর এই পরম্পরা রক্ষা আমি এই কাসার জেলার বিভিন্ন উত্থান পতন আমি দেখছি এই বিশাল রাজত্বর শেষ রাজ্য শেষ রাজা বলি গেলে আমি গোবিন্দচন্দ্র নারায়ণের কথা বলতে পারি যে আমার শেষ রাজা 1830 সালে আততায়ীর হাতে মৃত্যু হওয়ার পরে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল আর তারপরে 1832 সালে ইংরেজ এই রাজা এই অঞ্চলটা লয়ে গেল আর তার থেকে এই সম্ভবত 14 আগস্ট 1832 আর তারপরে ব্রিটিশের শাসন আরম্ভ হইল আর ব্রিটিশের সুপারিনটেন্ডেন্ট থেকে কমিশনার ডেপুটি কমিশনার করার পরে প্রকৃত জেলা রূপে আজকে 156 বছর ইতিহাসের এই কাসার জেলা আমি সবাই আশা রাখি যে এই যে বর্ণিল ইতিহাস এই বর্ণিল ইতিহাসের পর্যালোচনা হইতে লাগে নতুন প্রজন্মে জানতে লাগে আরো এই ইতিহাসের যেগুলো বর্ণিল বাক্য বর্ণিল কথা সবাইকে চর্চিত হইতে লাগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চাইছিল যে সব জেলায় নিজের নিজের জেলা দিবস পালন করে জেলা তার কি ঐতিহ্য জেলার পরম্পরা জেলার ভবিষ্যৎ পরিকল্পনা জেলার প্রকৃত লোকগুলিকে সম্বোধনা জেলা দিবসের এগুলো আমার দায়িত্ব কাছার জেলা দিবস এটা অত্যন্ত একটা নতুন কনসেপ্ট আমাদের মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে আমরা আজকে এই দিবসটাকে পালন করছি এই দিবস উপলক্ষে এই জেলার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জেলা অধিকারীকে আমার নিবেদন যে আপনারা আজকের দিনটাকে ক্যালেন্ডারের মধ্যে মার্ক করেন আপনারা আজকে আছেন হয়তো কালকে থাকবেন না কিন্তু এই 13 জুনের কার্যক্রমটাতে প্রতি বছর এরকম করে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে যাতে আমরা সেলিব্রেট করতে পারি এবং আগামী প্রজন্মকে আমরা যাতে বোঝাতে পারি যে এই জেলা ঐতিহ্যশালী জেলা যেটা প্রায় 150 বছরের উপরে ইতিহাস আছে এই জেলার যাতে বৈভবপূর্ণভাবে এটা জেলা দিবস পালন হয় আমি আরেকটা জিনিসের জন্য বিশেষ করে নুমাল মাহাতো মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই আজকের থেকে কয়েকদিন আগে আমাকে ফোন করে বলেছে যে স্যার হম এসা এসা কার্যক্রম করনে যা রে ইসকা সাথ এসা এক কিতাব হম নিকালনে ওয়ালে তো আমি জিজ্ঞেস করলাম কিতাবের মধ্যে কি থাকবে তো বললেন কিতাবের মধ্যে এই জিনিসগুলো থাকবে পরবর্তীকালে আজকে আমি বইটা দেখলাম দেখে অত্যন্ত আমি খুশি যে এটা খুব সুন্দর ভালো প্রিন্ট হয়েছে আশা করি ফ্যাক্টগুলো আমরা এখন বলছি না কিন্তু আশা করি সেই ফ্যাক্টগুলোকে চেক করা হয়েছে এবং আমি দেখেছি এটা অমলেন্দু স্যারের মার্গদর্শনে হয়েছে নিশ্চয়ই সেগুলোতে ফ্যাক্ট ভালো থাকবে এবং এগুলো সব স্কুল এবং কলেজে যাতে পাঠিয়ে দেওয়া হয় পৌঁছে দেওয়া হয় এবং সমাজের যারা বিশিষ্ট নাগরিকরা আছেন তাদের কাছে যদি এটা পৌঁছে দেওয়া হয় তাহলে ইট ইজ এ গুড হ্যান্ডবুক অ্যান্ড ইট উইল গিভ নলেজ টু দ্য নেক্সট জেনারেশন অ্যাবাউট আওয়ার ওন ডিস্ট্রিক্ট আমি একটা গানও শুনেছি যেটা ডিস্ট্রিক্ট ডে হিসাবে বানানো হয়েছে অতি সুন্দর গান হয়েছে এবং আমি আশা করব এটা বেতারের মাধ্যমে অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনের মাধ্যমে এই গানটাকেও যাতে প্রচলন করা হয় যাতে মানুষ এই ডিস্ট্রিক্ট সম্বন্ধে তাদের যেগুলো স্পিরিট আছে এই স্পিরিট দিয়ে আগামী দিনে যাতে আমরা শিলচর শহর এবং কাছাড় জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে আমরা নজর রাখি অত্যন্ত আনন্দের দিন খানিকটা আমার দেরি হয়েছে যে আজকের দিনে আমাদের সম্মানিত মন্ত্রী সহ আমাদের স্টেট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি ভবেশ কলিতাজি এখানে এসেছেন তো সার্কিট হাউসে ওনাকে নিয়ে দিয়ে আসতে হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী দু চারটি শব্দের মধ্যে আমি আমার কথা শেষ করব সম্মানিত অতিথিরা বলবেন রবার্ট স্টুয়ার্ট থেকে শুরু করে আজকে রোহন কুমার ঝা
আর তার মধ্যে এই কাছাড় জেলাতে যারা যারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই আজকে পৃথিবীতে আছেন অনেকে নাই তাদের সকলকে প্রথমে আমি স্মরণ করতে চাই তাদের সকলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই কাছাড় জেলাকে গড়ে তোলার জন্য সরকারের চিন্তাধারা তাদের নিজস্ব চিন্তাধারা নিয়ে তারা অনেক কাজ করেছেন আর আজকের দিনে ধীরে ধীরে কাছাড় তথা শিলচর তাদের পরিশ্রমের জন্য এই জায়গায় দাঁড়িয়েছে বিভিন্ন সরকারের যারা প্রতিনিধি ছিলেন তাদের নিজস্ব চিন্তাধারা ছিল তাদের সকলকে আমি আমার আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জ্ঞাপন করছি ভগবানের নিকট প্রার্থনা করছি তারা যাতে সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আগামী দিনে তাদের সুন্দর চিন্তাধারায় যতটুকু আমরা এগিয়ে গেছি তার থেকেও আরেক জায়গায় আরেক মাত্রায় শিলচর তথা কাছাড়কে আমরা নিয়ে যেতে সক্ষম হব এই আশা রাখি কাছাড় জেলার 13 জুন প্রতিষ্ঠা দিবস মেনে প্রতিষ্ঠা দিবস আজকের দিনকে আমরা ধরে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য আমরা সব উপস্থিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 10 মে 2021 সালে মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আনার চেষ্টা করেছে এবং প্রথম 1 বছরে নয় প্রতি 6 মাস পরপর আমরা লক্ষ্য করছি যে জেলা শাসকদের যে কনফারেন্স হয় জেলা কিভাবে চলবে জেলা শাসকের দায়িত্ব কি থাকবে জেলায় কি কি কাজ আমরা করতে পারবো প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি যেগুলো জিনিস যাতে মানুষের ছোটখাটো কাজের জন্য গুয়াহাটিতে যেতে না হয় রাজধানীতে যেতে না হয় অনেক কাজ যাতে আমরা জেলাতে সমস্যা সমাধান করতে পারি চেষ্টা করছি এবং আমি মনে করি যে স্বাধীনতার পর দীর্ঘ 75 বছরে প্রশাসনিক সুধার আনার জন্য যদি কোনো মুখ্যমন্ত্রী চেষ্টা করে গেছে তো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম বর্তমানের আসাম সরকার করে যাচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের ডিসি গতদিন মিটিং হয়েছে এবং বিশেষ করে সিনিয়র সিটিজেনের লাগে বহুত আমরা রিচ দিয়েছি এবং বিভিন্ন এই এলাকার এই অফিসে বিভিন্ন আলোচনার মধ্যে আমরা শেয়ারও ছিলাম অত্যন্ত সুন্দরভাবে আজকে এখানে সাংবাদিক উপস্থিত আছেন বিশেষ করে আমাদের সিনিয়র কাছাড় ডিস্ট্রিক্টের অনেক লোক এখানে উপস্থিত আছে কাছাড় জেলা একটা ঐতিহাসিক জেলা যেহেতু এখানে 1930 অবধি কাছাড়ি রাজার রাজত্ব ছিল সেই 30 ইংরেজির ব্রিটিশ আসার পর আমরা ব্রিটিশের অধীনে চলে যাই স্বাধীনতার পর আমরা তো নিজেরাই স্বাধীন হয়েছি আমাদের জন্য সবাইকে একটা ইম্পর্টেন্ট দিন 13 জুন এই দিনটাতে আমাদের কাছাড় জেলা স্থাপিত হচ্ছিল একটা পুরোনো জেলা আমাদের আসামে ফার্স্টে 10টা জেলা ছিল এই 10টা জেলার মধ্যে কাছাড় জেলা ছিল কাছাড় জেলা ওই সময় যখন আমাদের মেঘালয়টা যে পার্টিকুলার হয়ে যায় তখন কাছাড় জেলা আমাদের আসামের 10টা জেলার মধ্যে একটা জেলা ছিল করিমগঞ্জ হাইলাকান্দি জেলা দুইটা একটা মহকুমা ছিল কাছাড় জেলা আর 13 জুন আজকে দিনেই শুভ দিনে আমাদের কাছাড় জেলাটা স্থাপন হয় আমাদের হেডকোয়ার্টার আছে শিলচর আর কাছাড় জেলা অনেক ঘাট প্রতিকাটার মাঝে একটা এই জায়গায় আছে বরাক উপত্যকার একটা হৃৎপিণ্ড আজ খুব আমাদের জন্য আনন্দের বিষয় যে প্রথমবারের মতো কাছাড় জেলায় কাছাড় জেলার স্থাপনা দিবস আমরা সবাই মিলে উদযাপন করতে পারছি সত্যি এটা আসাম সরকারের একটা খুবই প্রশংসনীয় এবং উল্লেখনীয় একটা দিক যা আমরা সবাই কাছাড় জেলাবাসী আর গর্ব অনুভব করছি যে আমরা কাছাড় জেলা একটি ঐতিহাসিক জেলা এবং এই জেলারও একটি দিন নির্ধারণ করা হয়েছে যেদিন আমরা সবাই আগামীতে মিলে কাছাড় জেলার উদযাপন দিবস পালন করব আমরা সবাই জানি কাছাড় অনেক পুরানো এক জেলা এবং এই জেলা অনেক বৈচিত্র্য রয়েছে এক মধুর মিলনের স্থান আমরা বলতে পারি এই কাছাড় জেলা এই কাছাড় জেলার ভৌগোলিক স্থিতি থেকে শুরু করে এখানে বসবাসকারী লোকেরা বিভিন্ন ধরনের কৃষ্টি সংস্কৃতি এবং ভাষার লোকেরা এখানে রয়েছে এবং সবাই মিলে দীর্ঘদিন থেকে কাছাড়ের জন্য কাজ করে যাচ্ছেন এবং কাছাড়কে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন
আমরা সবাই বলি কাছাড় আসামের একটি শান্তির দ্বীপ এবং সবাই বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক সবাই এক সমানভাবে এখানে ভালো করে আমরা এই কাছাড় জেলায় বাস করি এবং সবাই মিলে কাছাড়ের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। কাছাড় জেলার ইতিহাস বিভিন্নভাবে বিভিন্নজন বর্ণনা করেছেন আমরা বইও দেখতে পাচ্ছি এবং কাছাড়ের ইতিহাস আমরা বলি এক সময় রাজার দেশে আছি আমরা সবচেয়ে অবিভক্ত কাছাড় যেটা বলেছেন আমার খুব সুন্দরভাবে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক বর্ণনা করেছেন আর সেটাই বাস্তব রূপ। কাছাড় জেলার আগে ডিমাসা রাজের আগেও কোচ রাজবংশরা ছিলেন চিলারায় রাজবংশরার ইতিহাস আমরা দেখতে পাই তারপরে ডিমাসাদের আমরা শেষ রাজা গোবিন্দচন্দ্রের ইতিহাস পড়েছি এবং কিছু কিছু সন অনেক লেখকের মধ্যে আমরা ব্যতিক্রমও পেয়েছি। যাই হোক বর্তমান কাছাড় জেলা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সমগ্র রাজ্যে যেভাবে পরিবর্তন আনা হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে একটা নীতি নিয়মের মধ্যে চলা হচ্ছে এবং সেটাই প্রকৃত গণতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন কাছাড় জেলা অবিভক্ত কাছাড় যখন ছিল সেই এক দশায় ছিল বর্তমান আমরা বিভক্ত হওয়ার পর আমরা অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমরা আশা রাখি আগামী দিনে আরও এটা সুস্থ সুন্দর রূপ নেবে আর আমরা কাছাড়বাসী যে গর্ব করে আমরা বলতে পারবো যে আমরা এই জায়গায় আমরা অনেক কিছু আরও পাওয়ার আশা আছে। আমরা প্রত্যন্ত এলাকায় এখনও আছি নয়া ভারত মাননীয় প্রধানমন্ত্রীর যে মেন মূল চিন্তাধারা সেটাই ধীরে ধীরে আশা রাখি বাস্তব হতে যাবে।